হ্যালো মাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুধ লাউ রেসিপি অনেকে এটাকে লাউয়ের পায়েসও বলে থাকেন আজকের এই দুধ লাউটা বানিয়েছি আমার ছাদের গাছে যে লাউ হয়েছে সেই লাউটা দিয়ে যারা আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাট যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন চলুন তাহলে কথা না বাড়ি মূল পর্বে চলে যাচ্ছি যে লাউটা দিয়ে আমি দুধ লাউ বানাবো বা লাউর পায়েসটা বানাবো সেটা আমার ছাদ গাছ থেকে নেওয়া আর এই দুধ লাউটা বানানোর জন্য কচি লাউর দরকার হয় লাউ হলে দুধ লাউটা টক টক একটা ভাব চলে আসে আর খুব বেশি একটা ভালো হয় না দুধ লাউটা বানানোর জন্য লাউটা একদম পারফেক্ট একটা সাইজে চলে এসেছে সো এখন আমি এটাকে গাছ থেকে কেটে নিচ্ছি দুধ লাউটা বানানোর জন্য অবশ্যই অবশ্যই কচি লাউ ব্যবহার করতে হবে সো আমি এটা গাছ থেকে কেটে নিলাম আমার ছাদের বাগানে অনেক ধরনের ফলের গাছ আছে সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। লাউটা বেশ বড় হয়েছে দেখতে সুন্দর হয়েছে আপনারাও ছাদের মধ্যে এরকম বাগান করে বিভিন্ন ধরনের সবজি খেতে পারেন সো এখন আমি লাউটাকে কেটে নিচ্ছি লাউটার বোটাটি কেটে নিলাম এখন আমি এটার মাঝখান থেকে দুটা ভাগ করে নিচ্ছি লাউটা দুটো ভাগ করে নিলাম এখন আমি এটার উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটির করতে পারেন লাউয়ের উপরে যে সবুজ অংশটা থাকে সেই অংশটা খুব ভালো করে একটু কেটে নিতে হবে যাতে করে সবুজ অংশটা খুব বেশি একটা না থাকে লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি লাউটাকে আবার দুটো ভাগ করে নিচ্ছি একটা অংশ সাইডে রেখে দিলাম আর এই অংশটাকে আবার একটু ছোট করে কেটে এভাবে ছোট ছোট করে কেটে নিলে উপরের যে দানার অংশটা অংশটা বা নরম সেটা ফেলে দিতে ইজি হবে এভাবে ছোট করে কেটে দেন উপরের যে নরম অংশটা বা দানার অংশটা সেটাকে চাকুর সাহায্যে কেটে নিচ্ছে আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন বা চামচের সাহায্য দানাটা ফেলে দিতে পারেন উপরের নরম অংশটা ভালো করে ফেলে দিতে হবে উপরের এই নরম অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এটা বাদ দিতে হবে কারণ এটা রান্নার পরে একদমই গলে যায় আর পায়েসটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তাছাড়া এই নরম অংশটা গ্রেট করতে অনেক অসুবিধা হয় সো আমি সবগুলোই এভাবে কেটে নিলাম সম্পূর্ণ লাউটা আমি কেটে নিয়েছি আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিতরের যে নরম অংশটা সেটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন এটা আমি চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি তাই দেখিয়ে দিলাম আবার চাইলে বটির মাধ্যমে কেটে নিতে পারেন এখন আমি সবগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখতে পাচ্ছেন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর অবশ্যই চিকন অংশটা দিয়ে গ্রেট করতে হবে যারা অনেক বেশি এক্সপার্ট তারা বটি দিয়েও এভাবে চিকন করে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা চিকন হয়েছে লাউয়ের পায়েসটা রান্না করার জন্য এটা একদম চিকন চিকন করে কেটে নিতে হবে আমি বারবার একটু দেখিয়ে দিচ্ছি আমারটা অনেকটা একটু মোটা হয়েছে এটা থেকে আরও অনেক চিকন করে কেটে নিতে পারলে অনেক ভালো হয় এখন এই গ্রেট করা লাউটাকে ভাপে দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে আর সেটার জন্য আমি চুলার ভিতরে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর পানিটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এটার ভিতরে গ্রেট করা লাউটা দিয়ে দিলাম সম্পূর্ণ লাউ কুচিগুলো এটার ভিতরে দিয়ে দিচ্ছি লাউর কুচিটা পানির ভিতরে দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে যে পানিটা গরম হয়েছে কিনা ঠান্ডা পানির ভিতরে দেওয়া যাবে না এখন এটার ভিতরে দিয়ে দিব লবণ লবণ অবশ্যই সামান্য পরিমাণ দিবেন এখন এই লাউয়ের কুচিটাকে একটু নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ভাব দিয়ে নিব পাঁচ মিনিট হয়ে গেলে চুলা থেকে আমি কয়টা নামিয়ে নিয়েছি এটা এখনো অনেক গরম লাউ থেকে এখন পানিটা ছেঁকে নিতে হবে আর সেটার জন্য আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি এখন সবগুলো লাউ এই পাতলা কাপড়ের উপরে নিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে আপনারা চাইলে সম্পূর্ণ কড়াইটা ধরেই এখানে ঢেলে দিতে পারেন আমি একটু অল্প অল্প করে দিচ্ছি কারণ এখন এটা অনেক গরম আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে দেন ছেঁকে নিতে পারেন সম্পূর্ণ লাউটা ঢালা হয়ে গেল সো এখন আমি পানিটা একটু ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে ধরে দেন একটা চামচের সাহায্যে একটু প্রেস করলে পানিটা বের হয়ে যাবে এখন যেহেতু এটা অনেক গরম তাই আমি হাত দিয়ে প্রেস করে পানিটা বের করতে পারছি না সো এখন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে রেখে দেব এটা যেহেতু এখন অনেক গরম তাই আমি এটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে দেন এটার ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা আমি হাত দিয়ে প্রেস করে করে ভিতর থেকে পানিটা বের করে নেব আমি আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করছি এটার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে তারপর আপনার ডিটেলস দেখার চেষ্টা করবেন এতে করে আপনার দুধ লাউটা বানাতে অনেক ইজি হবে এটা ঠান্ডা হয়ে গেলে দেন এটাকে আমি প্রেস করে করে ভিতর থেকে পানিটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ভিতর থেকে পানিটা বের করে নিতে হবে দেন আমি এটাকে একটা স্ট্রেনের মধ্যে এক ঘন্টার জন্য এভাবে টাঙিয়ে রাখবো এত করে ভিতরে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা ঝরে পড়ে যাবে এক ঘন্টা পরে আমি এটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো পানি একদম ঝরে গিয়েছে এখন এটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে সো এখন আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে চুলার ভিতর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর সেটার ভিতর আমি দিয়ে দিচ্ছি ঘি লাউ ঝুড়িটা ভাজার জন্য অবশ্যই ঘি ইউজ করবেন তেল দিয়ে ভাজতে যাবেন না এতে করে তেলে একটা গন্ধ থেকে যায় সো এখন দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম গরমের মশলা এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি লাউ কুচিগুলো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে লাউ কুচিগুলো কিন্তু একদম ভাজা ভাজা করা যাবে না লাউয়ের ভিতরে যে এক্সট্রা পানিটা থাকে সেটা শুকানোর জন্য ঘের ভিতরে একটু এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে আরেকটা সুবিধা হবে সেটা হচ্ছে লাউর যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায় সো এভাবে করে করে একটু পানিটা শুকিয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব আর এইদিকে একটা চুলাতে আমি আগেই দুধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখানে আমি দেড় কেজি পরিমাণ দুধ নিয়েছি এটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি চিনি চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি ইউজ করেছি এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিব এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিলে পায়েসের স্বাদটা অনেকটা বেড়ে যায় সো আমি এখানে একটু কনডেন্স মিল্ক ইউজ করলাম আপনারা চাইলে গুরু দুধ ইউজ করতে পারেন এটাকে একটু মিক্সড করে নিচ্ছি দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে সো এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি লাউ সবগুলো লাউ ঝুড়ি দিয়ে দিচ্ছি দুধের ভিতরে লাউ ঝুড়িটা এমনভাবে ঘেয়ে ভাজতে হবে যাতে এটার কালারটা চেঞ্জ না হয়ে যায় দেখতে পাচ্ছেন লাউ ঝুড়িটার কালারটা একদমই সেম আছে আগের মতো সো এটাকে এভাবে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি এটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিলাম দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এখনো দুধ আর লাউটা একদম মাখামাখি হয়নি দুধার লাউটা একদম মাখামাখি হওয়ার জন্য এটার ভিতর আমি চালের গুঁড়ো ইউজ করব আর এটা আমি একদম লাস্টের দিকে ইউজ করব। এই পর্যায়ে আমি এখানে একটু ইয়েলো ফুড কালার ইউজ করছি এতে করে কালারটা দেখতে অনেক সুন্দর লাগবে খুবই সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালারটা আমি ইউজ করে নিলাম দেখতে পাচ্ছেন কালারটা একদম অন্যরকম হয়ে গিয়েছে সুন্দর লাগছে এখন দেখতে আপনারা চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন দুধ লাউটা অনেকটাই হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে আসছে দুধ আর লাউটা একদম মাখামাখি হওয়ার জন্য এখন আমি এটার ভিতর ইউজ করছি চালের গুঁড়া এটা আমি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম আর অবশ্যই এটা পানির মাধ্যমে ভিজিয়ে দেন হচ্ছে ইউজ করবেন এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে কোনো জায়গায় দলা পাকিয়ে না যায় এখন এটাকে আরো পাঁচ মিনিটের মতো জাল করে নিব যাতে করে দুধ লাউটা একদম পারফেক্টলি হয়ে যায় দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে আমি আর দেখিয়ে না এখন মনে হচ্ছে দুধ আর লাউটা একদম মাখামাখি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব এখানে আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি আর সেটার ভিতরে দুধ লাউটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি উপরে একটু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে আজকে অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখতেও অনেক ভালো লাগছে আশা করি এটা খেতেও অনেক ভালো লাগবে এটাকে এখন এক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব এক ঘন্টা ফ্রিজে রাখার পর দেন এটাকে আমি নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে লাউটা সাধারণত গ্রামের বাড়িতে বেশি বানানো হয় আর গ্রামের মানুষ দুধলাউটা খেতেও ভীষণ পছন্দ করেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমি ডিটেলস দেখানোর চেষ্টা করেছি তারপর আমার এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর আপনারা বাসে ট্রাই করবেন আশা করি আপনাদের তো অনেক ভালো হবে আর আপনারা বাসে ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনাদেরটা কেমন হয়েছে সো এভ আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকের জন্য এ পর্যন্তই নেক্সট টাইম হয়তো নতুন কিছু নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ